সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি, বৈধ রুজি। বৈধ রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গতিতে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা হতে পারে। মানুষের জীবনে যেসব বিষয়গুলি অতীব জরুরি গুরুত্বপূর্ণ, তার একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল রুজি। মানুষের পরকাল ভালো মন্দ নির্ভর করে হালাল রুজির উপর। মানুষের জাহান্নাম জান্নাত নির্ভর করে, মানুষের ইবাদত কবুল হওয়া নির্ভর করে হালাল রুজির উপর। মানুষের রুজি যদি হালাল না হয় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর কঠিনভাবে বলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়ে আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য জমিনে যে রুজির ব্যবস্থা করেছি তার যেটা হালাল তৈয়েব সেটা খাও, এটা আল্লাহর জরুরি আদেশ। আমি তোমাদের জন্য জমিনে রুজির ব্যবস্থা করেছি, সেখান থেকে তোমরা হালাল এবং তৈয়েব বৈধ, হালাল আর তৈয়েব বৈধর মধ্যে একটু পার্থক্য আছে। একটি গরু ছাগল এটি হালাল প্রাণী, জবে করে খাওয়া যাবে, কিন্তু গরু ছাগলটি মারা গেছে এখন কি জবে করে খাওয়া যাবে? হালাল বটে কিন্তু তৈয়ব নয় আর বৈধ নয়। যতক্ষণ পর্যন্ত প্রাণীটার ভিতরে জান ছিল ততক্ষণ পর্যন্ত আপনার নিকট হালাল ও বৈধ ছিল, এখন হালাল প্রাণী কিন্তু ওর ভিতরে আর জান না থাকার কারণে আপনার জন্য বৈধ নয়, আপনার খাওয়ার কোনো পথ নেই। যার কারণে দুইটি শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও পৃথিবীর সম্পদ যা হালাল বৈধ। হালালের সাথে বৈধ জরুরি, যা আল্লাহ তাআলা আদেশ করেন। কোরআন মাজিদে আয়াত আছে, কেই বা পড়ে কেই বা বোঝে, পড়ারই বা কী প্রয়োজন, বোঝারই বা কী প্রয়োজন, এমনিতেই চলছে, চলে তো, সমস্যা হলে কিছু বোঝা যায়, আর সমস্যা যখন আসে তখন হালালের তো আর বিবেচনা করে না, কোরআন মাজিদ পড়া বা বোঝা তো আর বিবেচনা করে না, তাৎক্ষণিক আল্লাহকে কিছু বলাই যথেষ্ট মনে করে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর মানুষ, যারা সাধারণ জনগণ, মুমিন পুরুষ নারী, তোমরা হালাল রুজি খাও, যেটা আমি তোমাদেরকে রুজি হিসাবে খেতে দিয়েছি তার হালাল পবিত্র খাও। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে আদেশ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ খান আর সৎ আমল করেন। এতক্ষণ পর্যন্ত সৎ আমলের কথাটি সংযুক্ত ছিল না। যখন নবী রাসূলগণকে পৃথিবী থেকে রুজি খেতে বলছেন তখন অতিরিক্ত আর একটা বাক্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন যে সৎ আমল করুন।
নবীগণ যদি সৎ আমল না করেন তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। দুই রেকাত সলাত আদায় করলেন, এইটা আমল, আবার সৎ আমল। কবর স্থানে গিয়ে দুই রেকাত সলাত আদায় করলেন, তখন তো আমল, কিন্তু সৎ আমল কি? আপনি ইত্তেবাউ সন্না মসজিদে আজকে 10 টাকা দান করলেন, তখন সৎ আমল। 10 টাকা আবার কবরেও দান করলেন, তখনও কি সৎ আমল? এটা অমল, ওটা অমল, সৎ আমল কোনটা? সৎ আমলের একটি বিশেষ ব্যাপার রয়েছে যা আল্লাহ তাআলা আমাদের নবীকে বৈধ রুজি খাওয়ার সাথে সাথে সৎ আমলের কথাটি জরুরিভাবে ঘোষণা দিয়ে রেখেছেন। পৃথিবীর সকল মানুষকে বৈধ রুজির সাথে সাথে সৎ আমল ভাবা একান্ত জরুরি। রুজি যেমন হালালের সাথে বৈধ জরুরি, আমল তেমন আমলের সাথে সাথে সৎ আমল হওয়াও একান্ত জরুরি। কোরআন মাজিদ পড়লেন, অক্ষর প্রতি 10 নাকি হলো। এইবার কোরআন মাজিদ পড়ে কারো কবরে বক্সিয়ে দিলেন, তখন কোন আমল হলো? কোরআন মাজিদ পড়লে তো অক্ষর প্রতি 10 আমল হয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার কোনো বাড়িতে গিয়ে কারো নামে কোরআন মাজিদ পড়ে বললেন যে আমি কোরআন মাজিদ পড়ে অমুকের কবরে বক্সিয়ে দিলাম, তখন কেমন আমল হলো? এটা মানুষ কি মানুষের কবরে নেকি পাঠিয়ে দিতে পারে? কত সাহস হুজুরের, হুজুরের সাহসের হিসাব নেই। জোর করেই একটা কাজ করতে চাই, জীবনে নবী রাসূল সাহাবী তাবেই তাবে তাবে এরকম কোনো কর্ম করেননি, কিয়ামত পর্যন্ত মানুষ এরকম কর্মের কোনো চিহ্ন দেখাতে পারবে না যে সাহাবী তাবেগণ এরকম কোনো কর্ম করেছেন। কোরআন মাজিদ নিজে পড়ে আর একজনের নামে বক্সে দিয়েছে, হয় কি করে? মানুষের জন্য বৈধ রুজি একান্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বেগায়রে তাহুরিন ওয়ালা তুকবাতু ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন। মানুষের সালাত ওযু ছাড়া কবুল হয় না, যেমন অপবিত্র দান খায়রাত, হারাম পয়সার দান খায়রাত কবুল হয় না তেমন। দুইটা বাক্য পাশাপাশি আল্লাহর নবী বলেন হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযু ছাড়া মানুষের সলাত কবুল হয় না যেমন, কোনোদিনই অযু ছাড়া মানুষের সলাত কবুল হবে না। পানি দিয়ে মানুষকে অযু করতে হবে, পানি নেই তায়াম্মম করতে হবে। যখন পানিও নেই মাটিও নেই তখন মানুষ সলাত আদায় করবে অযু ছাড়া, সেইটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অযু ছাড়া মানুষের সলাত কবুল হয় না যেমন, হারাম পয়সায় মানুষের দান খায়রাত ইবাদাত কবুল হয় না তেমন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কিছুই নেই তার, ইহকাল নেই তার, পরকাল নেই তার, তার সব কিছু হারিয়ে গেছে। তার 1 নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মসজিদের সভাপতি, মানুষ 5,000 টাকা জমা দিল, তার 10 টাকা আপনি রিক্সায় উঠে খরচ করে দিলেন, আপনার আমানত নেই। এবাদত দিয়া রক্ষা পাওয়া যাবে না। 4টা জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। 1 নম্বর হচ্ছে আমানতের রক্ষা, আমানতের রক্ষা আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 2, সিদকো হাদিসিন, সত্য কথা,
সত্য কথা যার, ইহকাল তার, পরকাল তার। তিন, হুসনু খালিকাতিন, ভালো আচরণ সদাচরণ যার, ইহকাল তার, পরকাল তার। চার, ইফফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, ইহকাল তার, পরকাল তার। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, তার চারটার একটি হচ্ছে বৈধ রুজি। আমি একজন অনুবাদক মাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন, আমি আপনাকে এইভাবে বাংলায় অনুবাদ করে বোঝানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। আমি একজন সাধারণ মানুষ মাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা কথাগুলি আপনার নিকটে পৌঁছানোর প্রাণপণে চেষ্টা করছি। এদেশ বাংলাদেশ, এই জেলা আবার কুমিল্লার নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা, যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে 750 বছর, তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে 190 বছর ইংরেজদের কাছে। তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকেছে দীর্ঘদিন, যারা পাকিস্তান থেকে এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া, মিস্টার জিন্নাহ শিয়া, মিস্টার লেকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে, বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে। যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে, সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। কেন? সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে, আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল। কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা, আপনি যদি বলেন সমাজ আপনারটা মেনে নেবে না, সমাজ রিরি করে উঠবে, তারা বলবে এ কেমন আলেম বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে। ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় না, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন, বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল, পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আত্মীয় স্বজন জানত পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম, 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুলতা লেমা ফালতা, এটা করলে কেন, এটা বললে কেন, এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ, প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন, আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে, জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল 360 জন, আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কী করে। তাই তো মানুষ বলেছিল, এ কি যেমন তেমন আশ্চর্য, এ কি যেমন তেমন পথ, আল্লাহুস সামাদ, আরে অন্তত কেউ তো 3 জন মাবুদ মানে, এ বলছে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে, কেমনে মানা যায়, একে হত্যা করতে হবে, নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, তিনটের যে কোনো একটা করতে হবে, এটাই তাদের সিদ্ধান্ত। এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষের উপরে অচিরে একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ। সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ না অবৈধ। আরো জটিল হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহে লাল ফাকরা
আকশা আলাইকুম, আমার উম্মত আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না। উনি এ ভয় করবেনই বা কেন, দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে এ কথাই ঠিক, মরুভূমিতে শস্য গজাবে এ কথাই ঠিক। তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ, অর্থ সম্পদ কত বেশি হতে পারে। আমার উম্মত দরিদ্র হবে ভয় আমি করি না, আল্লাহ আল্লাহর কসম লাল ফাকর আকশা আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। আল্লাহিন আকশা আলাইকুম আন্তুসাতা আলাইকুম দুনিয়া কামা বসে তৎমান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা টাকা, তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা শুধু টাকার টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, পয়সার পয়সা, টানা ফাসুহা, পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাবা, কে কত পয়সা উপার্জন করতে পারে। কামা তানা ফাসুমিন কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল তোমরাও নেমে যাবা, তাহলে কুকুম এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, কামা আহালাকাত হুম যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে। এটা আমার ভয়, দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই। বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ, জিজিএন বৈধ, আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না, আমি জোরালো কণ্ঠে জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি ডেস্টিনি চিরদিনের জন্য হারাম, ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না। যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারাকে আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহর কসম করে বলছি, আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কিনে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে, তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ। মরা পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, আপনার উত্তরসূরি যারা আসবে তাদের সময় থাকলো, আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই। এটা একটা মিথ্যার উপরে চলছে, ভুয়ার উপরে চলছে। যত ইসলামী ইন্স্যুরেন্স আছে, যত ধর্মের নামে ব্যাংক ঘর ইসলামী ইন্স্যুরেন্স হোক, এইসব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই, ভুয়ার উপরে সৈন্যের উপরে চলছে। এ কথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে, দেখতে পাবা তোমরা পৃথিবীতে তাকালে দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাবা। আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন, কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাবা, পূর্বের লোক যেমন নেমেছিল, পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা, এ ভয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, আল্লাহর কসম আমার কথা এটা বুখারী মুসলিম। পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক, পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না, তবে বৈধ উপার্জন করতে হবে। টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না, নিঃস্ব অসহায় অবস্থায়, ওই কথাটা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন। তিনি খোলা মাঠে বলেছিলেন, 450 কিলোমিটার দূরে 600 কিলোমিটার দূরে যেতে হবে, তাবুকের যুদ্ধে কে কি করতে পারে, কে দান করতে পারে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, এ কথা তিনি নিজে বলেছিলেন, আজ আমি দানে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমর কি করতে চাও, ওমর বলছেন, আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, বাড়ির জন্য কি রেখেছ, অর্ধেক রেখেছি। আবু বকর, এ কিন্তু আবু দাউদের সহি হাদিস, আবু বকর তুমি কি করেছ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম, 10 টাকাও হবে না, ভ্যান ভাড়াও হবে না, কিন্তু তিনি যা বলেছেন কিয়ামত পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না। তখন উমর বললেন, আজ যখন পরাজয় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারবো না,
যা টাকা ছিল তাতে হয়তো বা আবুবকর সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা 10 গুণ বেশি হতে পারে, কিন্তু ভাষা যেটা আবুবকর সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে না। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম। তখন আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি কি করছো? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার টাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব, এর নাম টাকা। আপনি ভাবতে পারবেন না, এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খাওয়া খরচ দিবেন 3 মাসের, তার নাম টাকা। উসমান ধনী ছিল, আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করব, তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই তার ভয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছে নিজে পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। যা কিছু উপার্জন করবেন যদি পবিত্র বৈধ না হয় তাহলে ইবাদত কবুল হবে না, তাহলে দান খেরাত কবুল হবে না, সবটার জন্য হয়ে যাবে বিপদ, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, রুজির ব্যাপারে যা আদেশ নবীগণের তা আদেশ সাধারণ জনগণের, রুজির ব্যাপারে যা আদেশ নবীগণের তাই আদেশ সাধারণ জনগণের, রুজির ব্যাপারে হালাল হারামের ব্যাপারে যা আদেশ নবী রাসূলগণের তাই আদেশ সাধারণ জনগণের। কথা যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলে গেছেন 1450 বছর পূর্বে, কিন্তু আমাদের অক্ষমতার দরুন জাতিকে বুঝাতে পারলাম না যে তিনি কি বললেন রুজির ব্যাপারে। তিনি বললেন, রুজির ব্যাপারে নবীগণ যাহাই খাইবে তাহাই সাধারণ জনগণ খাইবে, নবীগণ যাহা উপার্জন করবেন তাহাই সাধারণ জনগণ উপার্জন করবে। রুজি উপার্জনের ব্যাপারে খাওয়ার ব্যাপারে নবী রাসূল জনগণের মাঝে কোনো পার্থক্য নেই। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের কথা বললেন, ইতুলি সফারা, যে লোকটা অনেক বড় লম্বা সফরে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে, ওয়ামুদ্দে দাই হে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘরে হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে প্রথম 2টি খাম্বাতে হাত তুলে দোয়া করতে হয়, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। শুধু বুখারী মুসলিমেই হাত তুলে দোয়া করার সহি হাদিস আছে 36টি, মোট 42টি সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বিস্তারিত দেওয়া আছে, হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন, আল্লাহ রেখে দিলাম আজকে আমার আহাল পরিবারের কিছু অংশ ওই উপত্যকায় যে উপত্যকায় মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নাই, তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই ঘাস পাতাও নেই সেখানে রেখে দিলাম আর পরিবারের কিছু অংশ, ছেলে মেয়ের জন্য দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। লোকটি বিপদে পড়ে হাত তুলে দোয়া করছেন, দুঃখিত, আল্লাহর নবী বলছেন, মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাসরাবহ হারাম, তার পানি আছে হারাম, মালবাসহ হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজবাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম মুসলিম গ্রন্থে হাদিস গ্রন্থে হাদিসটি আছে, বিবেচনা করুন, আমার যদি পানি হারাম থাকে তাহলে আমার রুজি কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না, স্পষ্ট আর কি হতে পারে? ভাষাগুলি মনে হচ্ছে দিনের মতো, দিনকে যেমন রাত বলা যায় না, রাতকে যেমন দিন বলা যায় না, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি স্পষ্ট হয়ে আছে জাতির সামনে, কিন্তু জাতি তো বিবেচনা করে না।
করা প্রয়োজন মনে করে না, বিবেচনা করা উচিত, বিপদে পড়ে নিজের জন্য হাত তুলে দোয়া করা উচিত। তবে জানাজার পরে, সভা সমিতির পরে, সলাতের পরে, ঈদের মাঠে, এই সব জায়গায় যদি হাত তুলে দোয়া করেন তাহলে রাসূলকে অপমান করা হবে, এ কথাও ঠিক। ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19-20 করলে বিচারের মাঠে টিকতে পারবেন না। আপনার হুজুর তো বহু দূরের কথা, পীর সাহেব তো বহু দূরের কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কাজ করেন, সেই কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে না থাকেন তাহলে উমরের এই কাজ বাতিল হবে। একজন ক্ষমতাধর মানুষ, এত শক্তিশালী মানুষ, ইমানের ব্যাপারে শয়তান তার রাস্তায় হাঁটত না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওকে দেখে বলছেন, উমার তোমাকে দেখে আমার হাসিও আসে, আরে তুমি রাস্তায় হাঁটছ তো দেখলাম, ওই 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 শয়তান খালি তোমাকে দেখে ছুটে পালাচ্ছে, অথচ উমার শয়তানকে দেখতে পান না। যে এক থাপ্পড় উমার মারবেন এরকম কোনো ক্ষমতা উমারের নেই, কিন্তু তার একটা ইমানে এত পাওয়ার বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দিচ্ছে। এমনি সাধারণ জনগণও ছেড়ে দিত রাস্তা, ছেলে মেয়ে দৌড়িয়ে পেলে যেত, তাকে পালিয়ে যেত দেখলেই। তার একটা মানুষ হিসাবে, মানুষের ভিতরে তার একটা ভীতি ছিল ভিন্ন, নাম শুনলেই ভয় লাগতো, তার নাম উমার। উমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম ইসলাম, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে একটা মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটি বোঝানোর জন্য আপনাকে আমি কতবার বলেছি, এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। যেই ধর্মে এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম হুজুরের কথাতে কেমনে চলে, আপনাকে হিসাব করেই বিবেচনা করেই কাজ করতে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল স্পষ্ট, ওয়াল হারাম বাইয়িন, হারাম স্পষ্ট, দুইটাই মুখামুখি। আরবি ভাষার বাংলা অনুবাদ, তিনি বলছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, বাইনহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লায়ালামহুন্না কাসিরু মিনান নাস, বহু মানুষ তার সিদ্ধান্ত আনতে পারে না, এটা ঠিক না বেঠি, বহু মানুষ তার সিদ্ধান্ত আনতে পারে না, এইটা ঠিক না বেঠি। এইটুকু বলার পরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি তাকা মিনা শুভাতে ইস্তাবরালে দিনে হওয়ারি জেহি, যেই সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করল। বিবেচনা করবেন, যে সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করল। পরের বাক্য, ওমান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আবার আরবি বাক্য অনুবাদ স্মরণ করুন, মান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারামে। আরবি ভাষা, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্র মুখে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। ওরই বাংলা আমি বলছি, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। এই জমি আপনার কি নাই স্পষ্ট বুঝতে পারছেন না, এটা আপনার জন্য চূড়ান্ত হারাম। এই ব্যবসা আপনার ঠিক কিনা আপনি বুঝতে পারছেন না, এটা চূড়ান্ত হারাম। এসিল্যান্ড থেকে একটা লোক আমার আব্বাকে বলছেন, যে তোমার নামে, তোমার বাপের নামে, তোমার দাদার নামে 9 বিঘা জমি আছে, 9 বিঘা, 33 শতকে চাঁপায় নবাবগঞ্জে 1 বিঘা, তোমাদের নাম একবারে দিনের মতো হয়ে আছে, জমিটা কি নিবা, জমিটা কোথায়? এই জায়গায়। তখন আমার আব্বা বলছেন, আমি কোনোদিন ওই জমি চাষ করতে যাইনি, আমার বড় ভাই কোনোদিন চাষ করতে যায়নি, আমার বাপ ওখানে চাষ করতে গেছেন এই কথা আমার মাও বলেন না, অতএব ওই জমি আমি দখল করতে যাব না। আমি ওটা বুঝতে পারি না, কাজে এই জমি আমি দখল করতে যাব না। স্পষ্ট ব্যবসাও যদি বোঝা না যায় তাহলে ছেড়ে দিতে হবে, চাকরি যদি স্পষ্ট বোঝা না যায় ছেড়ে দিতে হবে, জমি জায়গা যদি স্পষ্ট বোঝা না যায়, বাপে খেয়েছেন, দাদা খেয়েছেন, খেয়েছেন এ কথা ঠিক, বুঝতে হবে ক্ষমতার বলে খেয়েছেন। যদি দলিল আদিল্লা না থাকে তাহলে ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। পূর্বের কথাটা মনে রাখবেন,
ব্যবসা করে খাবো, সবচেয়ে ছোট ব্যবসা চকলেট বিক্রি করা, ভুল পথে যাব না। কলা বিক্রি করে খাবো, ভুল পথে যাব না। কাপড় বিক্রি করে খাবো, ভুল পথে যাব না। কোটি টাকার ব্যবসা করব, ভুল পথে যাব না। ব্যবসা করতে যেয়ে যদি কোনো সমস্যা ঘটে, কিছু পয়সা যদি লাগে, তখন সেই পয়সা জায়েজ। স্টিমার এসে চট্টগ্রাম কাস্টমে দাঁড়িয়েছে, আমি বলছি যে আমার সিগনেচারটা করে দেন, মাল নামাতে হবে। তখন ম্যানেজার বলছে 50,000 টাকা লাগবে। এখন আপনি কি করবেন? যদি একদিন থাকে তাহলে 1,00,000 জরিমানা লাগবে, 2 দিন থাকলে 2,00,000 জরিমানা লাগবে, 3 লক্ষ জরিমানা লাগবে। এখন কি করবেন? 50,000 টাকা নগদ একবারে মিথ্যে গচ্ছা যাচ্ছে। 50,000 টাকা দিয়ে ম্যানেজারের কাছে সিগনেচার নিয়ে নামাতে হবে। তখন আপনি মাজলুম আরও হলো জালেম। এই টাকার জন্য আপনাকে জবাবদিহি হতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তেজারাতু মাল কিজবে সিদ্দিক, ব্যবসা চলে সত্য মিথ্যে দিয়ে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান খেরাত করে ওটুকু শেষ করে দাও। এটা আল্লাহ রাসূলের মুখের কথা। ব্যবসাকারীর জন্য, জাতির জন্য কত সুবিধে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখো ব্যবসা চলে সত্য মিথ্যে দিয়ে, যেটুকু ভুল ত্রুটি ঢুকে গেছে দান করে দে, ওইটুকু পূর্ণ করে দিও। এটা সহজ পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে তিনি বলেন, মানু অকাফি শুভাতে অকাফিল হারামে, যেই সন্ধের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। কার রাই, সন্ধে থেকে বেঁচে থাকতে হবে রাখালের মতো। কোন রাখাল? এরা হলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি না? আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, মধ্যে যে আইল থাকে, অনেক আইলে ঘাস থাকে। উনি তো কোনোদিন জমি চাষ করেননি, ভাব দেখে মনে হচ্ছে নিজে একজন বড় চাষি ছিলেন, মনে হচ্ছে নিজে তাকিয়ে দেখেছেন। তিনি বলছেন, একজন রাখালের মতো বেঁচে থাকতে হবে। কার রাই, একটা রাখালের মতো বেঁচে থাকতে হবে। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে, আয়ের তফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। রাখাল, তুমি আইলে গরু চড়াইও না। আইলে গরু চড়ালে খেতে ধানে, খেতে গরুতে মুখ দিতে পারে। কথা বোঝা যায় না মনে হয়? খেতে মুখ দিতে পারে রাখাল, আইলে গরু চড়ায় না। আলা ওয়াইনালে কুল্লে মালিকিন হেমা ও হেমাল্লা হেমা হারে মহু। মনে রেখো, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়। প্রত্যেকটা দেশের নেতার একটা সীমারেখা রয়েছে। আলা ওয়াইনা হেমাল্লা হেমা হারে মহু, আর আল্লাহর সীমারেখা হলো হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। এইটা সীমারেখা, মনে হয় বুঝাতে পারি না। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। আলা, মনে রেখো, অন্যা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। অইন সালহত সালহল জাসাদ কুল্লহু, ওই টুকরা যদি ঠিক থাকে গোটা মানুষটাই ভালো। অইন ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লহু, ওই টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কাল, মনে রেখো সেটাই অন্তর। অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার। ভিতর ভালো হলেই ছেলেকে বলবে, আব্বু ওই জমি নিব না। ভিতর ভালো হলেই বলবে, আব্বু এই ব্যবসা করব না, তোমরা এই ব্যবসা করো না, চিন্তা ভাবনা করো, এই ব্যবসা বাদ দিয়ে অন্য একটা ব্যবসা করতে হবে। আব্বু তুমি যে চাকরিতে গেছো এই চাকরি করতে হবে না, আব্বু এই চাকরি আমি নিব না। কেননা অন্তর পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আরেকবার বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ঈশ্বর বেদিলা সদরিহি। মনে রেখো, পৃথিবীর মানুষ পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। এরপরে বলছেন, পরহেজগারিতা হচ্ছে অন্তর। হাতে বারবার বুকের দিকে ইশারা করছেন। অন্তর ভালো যার, সব কিছু ভালো তার। অন্তর খারাপ যার, সব কিছু খারাপ তার। উপার্জনের ব্যাপারে নিজেকে পরিষ্কার করুন, অন্তরকে পরিষ্কার করুন। অন্যথায় উপার্জন দিয়ে ভোগবিলাসী জীবন কাটিয়ে পরকাল হারাবে, আহাল পরিবার সবে মিলে জাহান্নামে যেতে হবে, বিষয়টি জটিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হক হালাল হারাম বুঝে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। হারামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিশেষ কিছু সতর্কবাণী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াত খলল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সহতে, ওই গোস্ত ওই মানুষ জান্নাতে যাবে না যেই গোস্ত যেই মানুষ হারাম উপার্জনে বেড়েছে। ছেলে মেয়ে আপনার হারাম উপার্জনে বাড়ে, 300 টাকা দিয়ে মেয়ের জন্য আইসক্রিম কিনেছে, বেটা ভাবে না যে টাকা কোথা থেকে আসলো, 300 টাকা দিয়ে আপনি আইসক্রিম কিনেন ইসলাম নিষেধ করেনি, অনেকদিন বক্তব্যে বলা আছে। আপনার এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি, আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না, ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। আপনি মাছটা দেখে চলে গেলেন, কিনলেন না, ওটা আপনি ছাড়া এখানে কেনার মতো কেউ নেই, যদি আপনি না কিনেন তখন আপনি জান্নাতে যেতে পারছেন না, কেন আপনি কৃপণ, ওটা কিনলেন না কেন, কৃপণ জান্নাতে যাবেন না, এই কথা আল্লাহ রাসূল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবো না, তার 1 শ্রেণীর মানুষ গরিব গৌরবী, ও পুঁটির মাছ কিনবে, এত বড় মাছ কিনলো কিন, ও কর্জ করে কিনেছে, 2 দিন পরে পালিয়ে যাবে, রিক্সাও চালাতে পারবে না, এ বাজারই থাকবে না, এটা স্বাভাবিক গতি। কিন্তু অবৈধ পয়সা উপার্জন করে আহাল পরিবারকে ফাঁকি দিয়ে এভাবে জীবন কাটালেন, বোঝা গেল না। আপনি একজন হাই স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল, বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে যাননি, একজন ছাত্র 3000 টাকা দিয়েছে ফর্ম ফিল আপের জন্য, ফর্ম পূরণের জন্য, এবার টাকার 1000 বাক্সে রেখে স্কুলের ওই ডয়ারে রেখে 2000 টাকা নিয়ে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে চলে আসলেন। স্ত্রী একটু জিজ্ঞাসাও করলো না, আচ্ছা তুমি তো আজকে টাকা নিয়ে যাওনি, মাছ কিনলে কী করে, এটা একটু জিজ্ঞাসাও করে না, এই স্ত্রী নয়, এ দিয়ে সংসার চলবে না, দুইজনের বিবেচনাতে সংসার চলে, তাকে জিজ্ঞাসা করতে হবে এত বড় মাছ তুমি নিলে কী করে। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে ভালো নারী সেই যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সেই হলো ভালো নারী, জিজ্ঞাসাও করলো না এত বড় মাছ কীভাবে আসলো, ও ভালো নারী নয়। স্বামীর সেবা করতে হয় যেমন, স্বামীর উপার্জনকে বিবেচনা করতে হয় তেমন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে হিসাব দিতে হবে, যদি স্বামী না বলতে পারে তাহলে স্ত্রীকে বলতে হবে, দেখো তুমি টাকা ফাঁকি দিয়ে মাছ কিনে নিয়ে এসেছো, আমি সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি, অবৈধ পয়সা দিয়ে মাছ কিনলে আমি তোমার সংসার করব না, তোমাকে আমি সতর্কবাণী ঘোষণা দিচ্ছি, এ কথা তাকে বলতে হবে। হারাম উপার্জনে যে আহাল পরিবার বেড়ে উঠছে তার জন্য জাহান্নাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে ঢুকবে না যেই শরীরে হারাম উপার্জন দেওয়া হয়, যেই শরীরে হারাম খাদ্য দেওয়া হয় সেই শরীর জান্নাতে ঢুকবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই সন্দেহ থেকে বাঁচার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী থেকে মুখস্থ করেছি, তিনি বলছেন, দামা ইউরিবেক ইলা মালা ইউরিবেক, যেটা সন্দেহ আছে সেটা ছেড়ে দাও, যেখানে সন্দেহ নেই সেখানে যাও, ইন্না সিদকা তামানিনাতুন, সত্য হচ্ছে অন্তর যেখানে শান্তি পায়, অল কিজব রাইবাতুন, অস্পষ্ট হচ্ছে যেটা মিথ্যে, অন্তরে একটু ধাক্কা খায়, এটা কেমন হলো, এরই নাম মিথ্যে, এখানে থাকা যাবে না, অন্তর যখন শান্তি তৃপ্তি পায় তখন নিজেকে থাকতে ভালো লাগবে, করতে ভালো লাগবে, এই পথে অবলম্বন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহযুক্ত খাদ্য থেকে, হারাম খাদ্য থেকে বেঁচে থাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতামারাতিন ফিত্তারিকে, আল্লাহর নবী একদিন একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যে খেজুরটা রাস্তায় পড়ে আছে, এদিকে লক্ষ্য করেন, হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছেন যেই খেজুরটা রাস্তায় পড়ে আছে, এখন তিনি বলছেন, লাউলা আন আখাফান তাকুনা মিনাস সাদকা,
আমার যদি ভয় না হতো, আমার যদি সন্দেহ না হতো, আমার যদি আশঙ্কা না হতো যে এই খেজুরটা সাদকার জাকাতের খেজুর হতে পারে, মনে হয় কেউ জাকাত নিয়ে যাচ্ছিল তাই পড়ে গেছে, আমার যদি সন্দেহ না হতো যে এটা জাকাতের হতে পারে, লাকাল তোহা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খেজুরটা খেয়ে নিতাম। বুখারি মুসলিম, একটা খেজুর রাস্তায় পড়েছিল, এইটা বুঝার জন্য পরের আরেকটা হাদিস দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা হাসান ইবনু আলী তামারাতান মিনাস সাদাকা, হাসান ইবনু আলী, আলীর ছেলে হাসান একটা জাকাতের খেজুর হাতে করে নিয়েছে, ফাজালাহ ফিফিহে, হাতে নিয়ে মুখে দিয়ে দিয়েছে, ছোট বাচ্চা। আপনি তো বলতে পারেন, আচ্ছা যাজ্ঞে বাচ্চা ছেলে খাক, তাতে কি আছে, আপনি দেখুন আপনার বিবেচনা বুদ্ধি আছে। হাসান একটি জাকাতের খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বলছে, কিক কিক, বমন করো, বের করো, লিয়াতরা হা হা, ফেলো, বমন করো, ফেলো, আমার সর্তা তুমি জানো না, আনাকা সাদকা দালা তা না লা না কুলহা, আমি সাদকা খাই না, জাকাতের জিনিস আমি খাই না, জানো না, জাকাত আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে দাস দাসী তাদের জন্য হারাম। বুখারী মুসলিম দেখেছেন একসাথে খুব জোরালোভাবে তিনটা বাক্য বললেন, হাসান মনে রেখো জাকাত আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে সেও ধনী, সেও আমার মানের, ওই কাজের পুরুষ নারীদের জন্য হারাম, আমার বাড়ির দাস দাসী এই জাকাতের পয়সা খেতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা আর সখন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। আপনি এই মসজিদের সভাপতি, 10 টাকা এই মসজিদের লোকটা দান করেছে, এই টাকাটা আপনি কেমনে খেলেন, এটা মানুষের ময়লা, এটা আপনি খান কি করে? তিনি বলছেন, আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়ির কাজের লোকের জন্য হারাম। সতর্ক বাণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানালে আবু বাকরিন গোলামুন ইখরাজালাহুল খারাজা, আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল দাস, আবু বকর সিদ্দিকের জন্য একটি গোলাম ছিল দাস, ইখরাজালাহুল খারাজা, তিনি তার রাজস্ব বের করতেন। দাস দাসীর রাজস্ব বের করা বুঝেন, আপনি সহজেই বুঝবেন, একটা অটো কিনে রেখেছেন, রিক্সা, রিক্সা চালককে দিয়ে বলছেন, এ বেটা রিক্সাটা আমার, প্রত্যেক দিন বিকেলে আমাকে 300 টাকা দিবা, যা উপার্জন হবে তোমার। এটাই হলো তখনকার দাস দাসী ছিল, এই দাস আমার, এ দাস শোনো আহমদ, তুমি সারাদিন উপার্জন করবে, আমাকে বিকেলে 50 টাকা দিবে, এরকম একটা দাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জন্য কিছু নির্ধারণ করেছিলেন রাজস্ব, প্রত্যেক দিন তুমি আমাকে 50 টাকা দিবে। ফাজ্জা ইয়াওমান শাইয়ান মিন খারাজিহি, ওই নির্ধারিত টাকার একদিন কিছু টাকা নিয়ে এসেছে, ওয়াকালা মিনহু আবু বকরিন, আবু বকর ওখান থেকে খেয়ে নিয়েছে, যেমন খেয়েছেন তেমন দাসে বলছে, হাল তাদরি মাহাজা, আচ্ছা আবু বকর সিদ্দিক আপনি কি বলতে পারেন এটা কি? তখন কাল আবু বকর সিদ্দিক মা হওয়া, তখন আবু বকর সিদ্দিক বলছেন এটা কি? তখন দাস বলছে যে, আনা তাকাহান্ত ফিল জাহেলিয়াতে, আমি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে গণকি করতাম, অমা উহসেনুল কাহানাতা, আমি গণকি ভালোভাবে জানতাম না, ইল্লে খাদাতুহু, আমি মানুষকে ফাঁকি দিতাম, আমি মানুষকে ধোকা দিতাম, দিয়ে টাকা উপার্জন করতাম। তো একটা লোককে ধোকা দিয়ে আমি গণকি করেছিলাম, ফাজ্জা ওয়া লাকিয়ানি ওয়া আতা হাজা, আলে যে আকালতা মিনহু, এই যে যেটা আপনি খেয়ে নিলেন এইটা সেই গণকের কারণে ওই লোকটা আমাকে দিয়েছে, এই খাদ্য সেই খাদ্য, বুঝতে পারলেন কি না? আমি ভালো গণকি জানতাম না, আমি তাকে ধোকা ফাঁকি দিতাম, আমার সাথে দেখা হলো তা আমাকে বলে, শোনো 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 আবু বকরের গোলাম, শোনো তুমি একদিন আমার গণকি করে দিয়েছিলে গো, টাকা দেওয়ার কথা ছিল তো টাকাটা দেওয়া হয়নি, এ নাও আমি নিয়ে এসেছি, আপনি খেয়ে নিলেন। বলার সাথে সাথে ফাদ খালা এদাহু ফিফামিহি,
আবু বকর সিদ্দিক তার হাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, ফাকা কুল্লা শাইন ফি বাতনিহি, পেটের ভিতরে যা ছিল সব বমন করে দিলেন। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কী দিয়ে বুঝাই হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে সাহাবি রাসুলগণ কত সতর্ক ছিলেন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কী দিয়ে বুঝাই হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে সাহাবিগণ কত সতর্ক ছিলেন, সম্মানিত মসজিদে মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, মাইয়াখুজু মিন্নি হাওলাইল কালিমাত, কে আছে, কে আছে যে আমার নিকট থেকে এই কথাগুলি নিতে পারে, কে আছে, কে আছে, ফায়ামালুহুন্না ইয়াল্লামু মাইয়ামালুহুন্না, এগুলি কথা নিয়ে আমল করবে বা ওই লোককে শিখিয়ে দিবে যে এগুলির প্রতি আমল করবে। আমি আবু হুরায়রা বললাম, আনা, জি আমি ওই কথাগুলির প্রতি আমল করব, বলেন সেগুলি কথা কি। এইটুকু বলতেই ফাখা যাবে এদি, আল্লাহ রাসূল আমার হাতটাকে ধরলেন, হাতটা ধরে বলছেন, অদ্দাবে খামসেন, পাঁচটা গুনলেন, পাঁচটা, এক, আবু হুরায়রা শোনো, ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাসে, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় পরহেজগার তুমি। আবু হুরায়রা, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় পরহেজগার তুমি। দুই, ইরজাবে মা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ যে রুজি দিয়েছেন খেতে, যা খেয়ে থাকছ এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। টাকা বেশি হলে মানুষ ধনী হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসাল গেনা বেকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গেনা গেনান নাফস, পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলেই মানুষ ধনী হয়। পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলেই মানুষ ধনী হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। এই হাদিসটি আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ রয়েছে। শোনো আবু হুরায়রা, আল্লাহ যেটুকু দিয়েছেন তুমি তাতে খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। দুই, তিন, আহসানালা জারিক তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিও, তুমি মোমেন মানুষ হয়ে যাওয়া। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিও, তুমি মোমেন হয়ে যাওয়া। ফাওয়াল খাসমিনি আমল কেয়ামত জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজাক সাহেব, থামেন থামেন, কত বক্তব্য আপনার শুনেছি যে প্রথমে বিচার হবে সলাতের, নামাজের। আজকে যে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর, জি, আল্লাহর সাথে জড়িত পাপের প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের সাথে জড়িত পাপের প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজাক সাহেব, থামেন থামেন, আজকে আপনি বলছেন যে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর, আপনি শতদিন বলেছেন প্রথম বিচার হবে নামাজের, কথা উল্টা হয়ে গেল না? জি ঠিকই আছে, আল্লাহর সাথে যে সব পাপ জড়িত তার প্রথম বিচার হবে সলাতের, মানুষের সাথে যে পাপ জড়িত তার প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। প্রতিবেশীকে হেউ তুচ্ছ মনে করে দিন কাটাবেন না। আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন হয়ে যাওয়া। ওয়া আইবালিন নাস মা তুহিব্বুল নাফসেক, চার, মানুষের জন্য যেটা ভালোবাসো, যেটা নিজের জন্য ভালোবাসা হয় সেটা মানুষের জন্য ভালোবাসিও। আপনি কোনো দল করলে এটা করতে পারবেন না। কোনো দলের লোক যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, আপনার সাথে যে নেই সে ভালো মানুষ নয়, আপনার সাথে যে আছে সে আপনার ভালো মানুষ। দশ দিন পরে দেখা যাবে যার সাথে এক প্লেটে খেয়েছেন সে আবার শত্রু। আমার মা আমাকে বলতেন যে পাঁচটা কাজ করো না, তার একটা কাজ দোকানে বসিও না, একটা কাজ কাউকে বন্ধু হিসাব গ্রহণ করো না, যাকে বন্ধু হিসাব গ্রহণ করেছে কয়দিন পরে বন্ধু তো কেটে যাবে, তখন তোমার পেটে ছুরি দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে জীবনের কাউকে খুব বেশি ভালোবাসিও না, নইলে কোনো সময় ভালোবাসা কেটে যাবে, তখন কষ্ট পাবা।
ওলা ইবগজো গাবজন হাওনা উম্মা, কাউকে জীবনে খুব বেশি খারাপ বাসনা, কোনোদিন ভালোবাসা গড়ে গেলে ওইটা মনে পড়বে, এটা আল্লাহ রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। আমি বক্তব্যের এক পর্যায়ে বললাম যে মানুষকে টাকা দেওয়ার সময়তে ভালো টাকা দিতে হবে, ছিঁড়াটা পরে দিতে হবে। তো মাওলানা রিজাউল্লাহ রাহিমাহুল্লাহ বক্তব্য শেষে বলছেন, আব্দুর রাজ্জাক, হাদিসের ব্যাখ্যা তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে কথাটা এরকম, টাকা দেওয়ার সময়তে ভালোটা আগে দিতে হবে আর ছিঁড়েটা পরে দিতে হবে। আপনি দেখবেন যে ছিঁড়েটা আপনি আগে দিচ্ছেন, তারপরে আপনি এখনও মুমিন হতে পারেননি। নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। তা আমি তো সুন্দর টাকাটা নিজের জন্য ভালোবাসছি, তো ছিঁড়ে টাকাটা অপরের জন্য ভালোবাসছি কেন? তাহলে বোঝা যাচ্ছে এখনও আমি হালাল রুজি খাওয়ার মতন ঈমান আমার ভিতরে আসেনি। শেষের বাক্যে পাঁচ নম্বর বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওলা তুকসেরি জাহাকা, বেশি হাসো না, ফাইনা কাসরাতা জেহেকে তুমিতুল কালবা, বেশি হাসলে অন্তর মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, ওই অন্তর কান্নাকাটি করতে পারে না, ওই অন্তর আল্লাহকে ভয় পায় না, ওই অন্তর কান্নাকাটি করতে পারে না। প্রায় দিনই রাতে উঠে কমসে কম অন্তত দুই রেখাত সলাত আদায় করে একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে দেখেন এক এক ফোঁটা রক্ত, এক এক ফোঁটা পানি চোখ থেকে বের হয় কি না, এর অনেক দাম। ওই সময় একটু হালাল রুজি চাইতে হবে। হালাল রুজি, সম্মানিত মসজিদের মুসল্লি, হালাল রুজির প্রতিবন্ধক এদেশের মাটিতে এক নম্বরে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বস্তরে সুদ ছড়িয়ে পড়বে, সুদ সব জায়গায় চলে যাবে, মানুষের রক্ত যেমন শরীরের সব জায়গায় চালু আছে, এরকমভাবে সুদ মানুষের সব জায়গায় চলে যাবে। আপনি কতটুকু সুদ থেকে বেঁচে থাকছেন এটা আপনাকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালামুন নাস লাউ ইয়াকুলুন নাস দিরহামান ওয়া ইয়ালাম আসাদ্দ মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া, মানুষ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের ভাষা সবথেকে যেটা কঠিনভাবে একটু শুনতে কেমন কেমন লাগে, এইগুলি ব্যবহার করেছেন আল্লাহর নবী সুদের সাথে। কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রেবা সাবুন জুজান আইসার হয়ন করা জুলু মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের সবচেয়ে ছোট ভাগ মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানুষের দৃষ্টিতে চোখে জেনা তো এমনি খারাপ, মায়ের সাথে জেনা কত নিম্নমানের কথা, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে লাগিয়েছেন। তাই তিনি বলেছেন যে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই অভিশপ্ত, সবাই হারাম খায়। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আপনাদেরকে আমি হালাল রুজির ব্যাপারে এক সতর্কবাণী পেশ করে অনুরোধ জানাচ্ছি। সালাম ফিরার পূর্বে, সালাম ফিরার পরে আপনি বলতে শিখুন, আল্লাহু মাকফিনি বি হালালিক আন হারামিক ও অগ্নিনি বি ফজলিক আম্মান সেওয়াকা, তুমি তোমার হারাম থেকে আমাকে বাঁচাও, তুমি তোমার হালাল দিয়ে আমাকে সহযোগিতা করো, অগ্নিনি বি ফজলিক, তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে ধনী করে দাও, আমার মনটা যেন কোনো সময় অবৈধ পয়সার পিছনে ছুটাছুটি না করে, তুমি আমাকে তোমার ফাজল অনুগ্রহ দিয়ে ধনী করে দাও। হালাল রুজির ব্যাপারে এই কথা আপনি বলতে থাকবেন, ঋণের ব্যাপারে আপনি এই কথা বলতে থাকবেন, আল্লাহু মাকফিনি বি হালালিক আন হারামিক ও অগ্নিনি ফাজলিক আম্মান সেওয়াকা। মানুষের রুজি মানুষের পরকাল ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত মসজিদের মুসল্লি, জুমার দিন লম্বা কথা আমাদের জন্য কষ্টকর, আবার খুব রৌদ্র, আমরা সময় হলে দুই এক মিনিট সলাতের কথা হবে। আমরা আপাতত এখানেই হালাল রুজির উপরে মসজিদের সকল দিনী ভাই বোনকে এক বিশেষ সতর্কবাণী পেশ করে বিশেষভাবে সুদ থেকে বাঁচার অনুরোধ জানিয়ে, যত এই দেশে ব্যবসা বাণিজ্য আছে ধর্মের নামে সেসব জিনিস থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম।
আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।